ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি গরমের দিনে যে স্পেশাল ড্রিঙ্ক ঠান্ডা, সেই ড্রিঙ্কের রেসিপিটা নিয়ে এসেছি। সেটা হলো লস্যি রেসিপি। তো লস্যি বা বাংলায় যেটা লস্যি বলি আমরা বাঙালিরা, তো সেই লস্যি রেসিপিটা আজকে বানাবে আমার মেয়ে। মেয়ের হাতের রেসিপিটা তো মেয়েই বানাবে, সেটা দেখাতে চলেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখাই রেসিপিটা। তো বন্ধুরা, এখানে লস্যি বানানোর রেসিপিটা চলছে, বানাচ্ছে আমার মেয়ে। তো এখানে একটা গ্লাস মেপে 3 গ্লাস জল নিয়ে নিচ্ছে। তো 3 গ্লাস জল নিয়ে নেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে 750 গ্রাম টক দই। এবার টক দইটা দিয়ে একটা ডালের কাটা দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে। এবার এর মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিল। তো 250 গ্রাম চিনি দিয়ে আবার এটাকে ব্লেন্ড করে নেবে। এবার আইস কিউব কিছু দেওয়া হলো। আমি এখানে বেশি দিতে না করেছি। এরপরে দিয়ে দিচ্ছে টক দইয়ের উপরে যে একটা সর পড়ে, সেই সরের এক টুকরো অংশ দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে চাট মশলা। চাট মশলাটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এটা খেতে অপূর্ব হয়েছিল, আর এরকম বাড়িতে সিম্পলভাবে খেয়ে দেখবেন, চাট মশলা দিয়ে খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এখানে বরফটা আমি কমই দিয়েছি, কারণ আমরা একটু বরফ কম, মানে ঠান্ডা জাতীয় জিনিসটা খুবই কম খাই। তো সেই কারণে এখানে আইস কিউবটা কম দেওয়া হয়েছে। আপনারা যারা ঠান্ডা বেশি খান তারা আরও বেশি দিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং।